উগান্ডা। শুনলেই কেমন যেন তাচ্ছিল্যভাব ফুটে ওঠে বাঙালির মনে। আধুনিকতাহীন মানুষ বোঝাতেও অনেকে বলে ওঠেন উগান্ডায় যাও। তবে আফ্রিকার সেই উগান্ডা নামক দেশটি এবার করেছে বাজিমাত। গত জুন মাসে 3 কোটি 10 লাখ টন স্বর্ণ আকরিকের সন্ধান পায় দেশটি, যা থেকে 12 লাখ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে দারিদ্র পীড়িত দেশটির অর্থনৈতিক অবস্থার চিত্র পুরোপুরি বদলে যাবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। দেশটি অর্থনীতি চাঙ্গা করতে সরকার বুসিয়া জেলায় স্বর্ণ উৎপাদন শুরু করতে চীনা প্রতিষ্ঠান ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানিকে লাইসেন্স দেয়। কোম্পানিটি 2016 সালে বুসিয়া জেলায় পর্যায়ক্রমে 200 মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ শোধনাগর নির্মাণের কাজ শুরু করে। উগান্ডায় জ্বালানি ও খনিজ উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সলোমন মুইতা বলেছেন, আবিষ্কৃত স্বর্ণ এই মুহূর্তেই খনন শুরু করা সম্ভব। স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধন উগান্ডার ওই অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে পারে, পাশাপাশি সোনার খনির আশেপাশের এলাকার বাসিন্দাদের সামাজিক সেবা প্রদানের মানও বাড়বে। তবে বিদেশি কোনো প্রতিষ্ঠান নয়। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধনের আহ্বান জানিয়েছেন, যদিও প্রতি বছর দেশটিতে প্রায় 2,500 থেকে 3,000 মেট্রিক টন সোনা উত্তোলন করা হয়। এখন বলাই যায় উগান্ডাকে নেতিবাচক মনোভাবে ব্যবহার করার দিন শেষ হয়েছে। বিপুল এ স্বর্ণখনি আবিষ্কারের খবরে আশেপাশের অনেক দেশ রীতিমতো সমীহ করতে শুরু করেছে উগান্ডাকে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।